বন্ধুরা, আমি এই মুহূর্তে এসে পৌঁছেছি বিষ্ণুপুরে। আমি দুর্গাপুর স্টেশন থেকে স্টেট বাসে করে বিষ্ণুপুরে এলাম। আর স্টেট বাসে আমাদের ভাড়া নিয়েছিল 63 টাকা করে। তো যাই হোক, তো আজকে আমি এই বিষ্ণুপুরের বাসস্ট্যান্ড থেকে আপনাদেরকে পুরো বিষ্ণুপুরটা ঘুরে দেখাবো। আমার এই ভিডিওতে আজকে আপনারা নতুন নতুন জায়গা দেখতে পাবেন, যে জায়গাগুলি হয়তো আপনারা দেখেননি। তো আমার এই ভিডিওতে প্রথম শেষ সময় থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা আমার ভিডিওতে একটা অবশ্যই একটা লাইক দেবেন। তো বন্ধুরা, চলুন তাহলে আমার ভিডিও শুরু করছি, লেটস গো। আপনারা দেখতেই পাচ্ছেন বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে রয়েছে অটো অথবা টোটো, আর এইখানে রয়েছে একটি কম পয়সায় একটি লজ যেটা পৌরসভার আন্ডারে আছে। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে টোটো ভাড়া কত লাগবে, একজন ভাই আছে তো উনি বলবে। নমস্কার, বিষ্ণুপুর মন্দিরে সব দেখতে গেলে আমাদের বাস স্ট্যান্ডে টোটো পাওয়া যায়। আমাদের টোটো সব মন্দির খুঁজিয়ে দেবো। আমাদের সরকারি যে রেট আছে 400 টাকা, এই বিনিময়ে আমরা যত মন্দির আছে সব মন্দির আমরা খুঁজিয়ে দেবো। আমার নাম পার্থ নন্দী, আমার বিষ্ণুপুর টোটো চালায় আমি। আমার ফোন নাম্বার হচ্ছে 8942008036। তাহলে এই আপনারা যদি বিষ্ণুপুরে আসেন তাহলে এই দাদাকে এই নম্বরে ফোন করলে এই দাদা আপনার সামনে পৌঁছে যাবে এবং খুব কম রেটে পুরো বিষ্ণুপুরটা ঘুরে দেবে। টোটাল কটা স্পট আপনারা ঘুরাবেন? আমরা 16টা স্পট ঘুরাবো। তাহলে বুঝতে পারছেন পুরো 16টা স্পট মাত্র মাত্র 400 টাকা, মাত্র 400। খুব ভালো। বিষ্ণুপুর মন্দির নগরী বাঁকুড়া টাউন থেকে প্রায় 36 কিলোমিটার দূরে অবস্থিত। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে 87 কিলোমিটার আর কলকাতা থেকে প্রায় 142 কিলোমিটার দূরে অবস্থিত এই বিষ্ণুপুর। প্রাচীন মল্লরাজাদের আমলে নির্মিত বিষ্ণুপুরের প্রধান আকর্ষণ টেরাকোটার মন্দির হলেও পোড়ামাটির হাট ও বালুচরি প্রখ্যাত শিল্পীর জন্য বিখ্যাত এই বিষ্ণুপুর মন্দির নগরী। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে পৌঁছে গেছি বিষ্ণুপুরের রাজবাড়ির ছোট গেটের সামনে। এরপরে আমি যাব বড় গেটে, কিছুটা দূরেই আছে বড় গেট। তো দেখে নেন, এই গেটের মধ্য দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে সৈনিকরা ওপরে থাকতো এবং ওপরে দেখতে পাচ্ছেন ওইখানেই সৈনিকরা গার্ড দিত, মানে পাহারা দিত। আপনারা টোটালি যদি করে আসেন তাহলে প্রথমে আপনাদেরকে রাজমঞ্চ দেখিয়ে দেবে। তো আমি বাইকে এসেছি, তো এইখান থেকে আমরা ইন করছি। তো এইখান থেকে আমরা যাচ্ছি একদম মেইন গেট। গাইজ, ওইদিকে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে সেই বড় গেট, বড় দরজা, পাথরের বড় দরজা। তো আমরা যাচ্ছি সেই তো আমরা ওইখানে যাবো। শুনুন, বড় গেটের সামনে দেখতে পাচ্ছেন সামনে বড় গেট, দারুণ একটা জায়গা, দারুণ একটা ভিউ। এইটা রঘুনাথ সিং, এটা বীর হাম্বি, রাজা বীর হাম্বি নির্মাণ করেছিলেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ঢুকছি বড় গেটের মধ্যে দিয়ে। আর এইখানে এই যে আমরা যে ছিদ্রগুলো দেখতে পাচ্ছেন এইখানেই সৈনিকরা পাহারা দিতেন এবং ছিদ্রগুলো এমনভাবে এইখানে করা রয়েছে যে শত্রুদেরকে আক্রমণ করতে পারবে কিন্তু শত্রুরা ঘুরে আক্রমণ করতে পারবে না, এইভাবেই এই ছিদ্রগুলো করা আছে। তো গাইস, উপরে দেখতে পাচ্ছেন যে ওইখানেই সৈনিকরা থাকতো, গার্ড দিত, আর এইখানেও গার্ড থাকতো। তো আমরা তো জানি না ঠিক ব্যাপারটা কি। তো খুব সুন্দর একটা স্থাপত্য, ইতিহাস বলা চলে, দারুণ স্থাপত্য শৈলী। আর টোটাল এই গেটটা তৈরি ল্যাটারাইট পাথর দিয়ে, ল্যাটারাইট পাথরের নির্মাণ এই গেটটি। তো দেখুন, 500 থেকে 600 বছর আগে তৈরি করা এই গেট এখনো দণ্ডায়মান। এই বড় পাথরের দরজাটিকে তখনকার সময় শুধুমাত্র দরজা হিসেবে ব্যবহার হয়নি, এটিকে দুর্গ হিসেবেও ব্যবহার করা হতো। এই বড় পাথরের দরজা পেরিয়ে কিছুটা হেঁটেই বাঁ দিকে চলে এলাম বীর আহম্বীর উদ্যান। এই বীর আহম্বীর উদ্যানের ভেতরে আছে লালজি মন্দির। বন্ধুরা, এই বীর আহম্বীর উদ্যানে ঢুকতে আমাদের কিন্তু কোনো রকম পয়সা লাগেনি। অন্যান্য সময় শুনেছিলাম যে 5 টাকা করে লাগে, কিন্তু আমি কোনো পয়সা পে করিনি। তো আপনাদেরকে এটা জানিয়ে রাখলাম। তো আমি এই মুহূর্তে প্রবেশ করছি লালজি মন্দিরে। 1658 খ্রিস্টাব্দে মহারাজ দ্বিতীয় বীর সিংহ মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরটি এক রত্ন চূড়া বিশিষ্ট।
মন্দিরের সামনেই রয়েছে নাট মঞ্চ। আর আপনারা দেখতে পাবেন এই মন্দিরের সামনে একটি সুন্দর ল্যাটেরাইট পাথরের তুলসী মঞ্চ। মন্দিরের ডান পাশে রয়েছে ভোগকক্ষ, প্রাচীন ভোগকক্ষ, এটি অবশ্যই পোড়ামাটির তৈরি। তো বন্ধুরা, আমরা যেখানে যাবেন এরকম মন্দিরের সামনে আমরা এরকম ভোগকক্ষ, তুলসী মঞ্চ এবং নাট মঞ্চ দেখতে পাবেন। এই মন্দিরটিতে বিগ্রহ শূন্য। এই বিগ্রহটি কেষ্টগঞ্জের লালজি মন্দিরে রাখা রয়েছে। এই লালজি মন্দিরের পাশে আছে রাধেশ্যাম মন্দির, আর আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নহবতখানা। এখানে আগে নাম সংকীর্তন হতো, এবার আমি প্রবেশ করলাম রাধেশ্যাম মন্দিরে। তো বন্ধুরা, আমি এর আগে এই রাধেশ্যাম মন্দির, লালজি মন্দির, প্রত্যেকটা মন্দির এক একটা করে ভিডিও দিয়েছি এবং সেখানে এই মন্দিরের ইতিহাস টোটাল আমি তুলে ধরেছিলাম। আপনারা চাইলে আমার ওই ভিডিওগুলি দেখতে পারেন। দেওয়ালে রয়েছে মল্লরাজাদের জীবন কাহিনী ও যুদ্ধ অভ্যাসের চিত্র। নিদারুণ টেরাকোটার স্থাপত্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দির। অন্যান্য মন্দিরগুলির মতো লাল রঙের মাকড়া পাথর বা ল্যাটেরাইট পাথর দ্বারা নির্মিত। এই রাধেশ্যাম মন্দিরে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ, আর আছে নিতাই ও গৌরাঙ্গ মহাপ্রভু। এই বিগ্রহগুলি নিত্যদিন পূজিত হয়। এই রাধেশ্যাম মন্দিরের সামনে আছে মা মৃন্ময়ী মায়ের মন্দির। এই মৃন্ময়ী মা মল্লরাজাদের কুলদেবী। তো বন্ধুরা, এই মুহূর্তে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমরা বৃষ্টিতে ঘুরছি আর প্রচুর মানুষ রেইনকোট পরেই ঘুরতে বেরিয়ে গেছে। তো বন্ধুরা, আমি এক বিষ্ণুপুরবাসীর কাছে খবর পেলাম মায়ের নাকি কিছুদিন আগে অঙ্গরাগ হয়েছে। তো অঙ্গরাগ তখনই হয় যখন কোনো ব্রাহ্মণ মশাই স্বপ্নাদেশ পান, মায়ের স্বপ্নাদেশ পান, তখনই এই অঙ্গরাগ হয়। 997 খ্রিস্টাব্দে মল্লরাজ জগৎবল্ল এই মন্দির প্রতিষ্ঠা করেন, প্রায় 1027 বছর আগে। এখানে মায়ের প্রতিমার ছবি তোলা নিষেধ। বন্ধুরা, আমি এর আগেও মৃন্ময়ী মন্দিরের টোটাল ইতিহাস আমি তুলে ধরেছিলাম, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেইখান থেকে দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনারা মৃন্ময়ী মায়ের মন্দির থেকে বেরিয়ে এই ডান হাতে দেখতে পারবেন এই ম্যাপটি, যা আপনাদের বিষ্ণুপুর ভ্রমণ অনেকটা সহজ হয়ে যাবে। এরপর আমরা যাব জোরবাংলো, যা মৃন্ময়ী মন্দির বা রাধেশ্যাম মন্দিরের ঠিক কাছেই, প্রায় 2 মিনিটের হাঁটা পথ। তো দেখুন, আমরা চলে এলাম জোরবাংলো বা কৃষ্ণরায় মন্দির। এতক্ষণ কোনো মন্দিরের টিকিট লাগেনি, কিন্তু জোরবাংলো, শ্যামরায়, রাসমঞ্চ এইগুলোতে তো টিকিট লাগবে, সেই জন্য আমরা জোরবাংলোতে এসে অনলাইনে টিকিট করে নিয়েছিলাম। মল্লরাজ রঘুনাথ সিংহদেব 1655 খ্রিস্টাব্দে এই মন্দিরটি গঠন করেন। মন্দিরের দেওয়ালে টেরাকোটার বিভিন্ন নকশাতে রয়েছে কৃষ্ণলীলা, রামায়ণ ও বিভিন্ন সমসাময়িক আচার অনুষ্ঠান। জোরবাংলোর সামনেই আপনারা দেখতে পারবেন অসংখ্য পোড়ামাটির দোকান, আর এইখান থেকেই দেশ বিদেশের মানুষ এই পোড়ামাটির মূর্তিগুলি ঘর সাজানোর জন্য কিনে নিয়ে যায়। এরপর আমরা জোরবাংলো থেকে চলে এলাম গুমঘরে। এই গুমঘরটির সঙ্গে মানুষের চোখের জলের সম্পর্ক না মানুষের খাবার জলের সম্পর্ক তা নিয়ে মতামত আছে, একটু হাসি লাগছে তাই না? আমি ছোটোবেলায় শুনেছিলাম এই গুমঘরে নাকি যারা বিশাল অপরাধ করত তাদেরকে নাকি শাস্তি দেওয়া হতো। এই গুমঘরের উপর থেকে অপরাধীদের নিচে ফেলে দেওয়া হতো এবং বড় বড় ফালাতে সেই অপরাধীরা গাথা হয়ে মৃত্যুবরণ করত। আবার অনেকের মতে এটা নাকি মল্লরাজাদের খাবার জলের ট্যাঙ্কি ছিল। আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়াকে আমি অনুরোধ করছি এই ঐতিহাসিক নিদর্শনটিকে ভালো করে রক্ষণাবেক্ষণ করুন। গুমঘরের বিপরীত প্রান্তের রাস্তা দিয়ে সোজা চলে আসুন শ্যামরায় মন্দির। ১৬৪৩ খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহদেব বাংলার চালার ছাঁচে 5টি শেকড় বিশিষ্ট এই পঞ্চরত্ন মন্দিরটি তৈরি করেন। মন্দিরের দেওয়ালে
টেরাকোটার নকশাগুলি দেখার মতো। এই শ্যামরায় মন্দিরটি রাধাকৃষ্ণের নিমিত্তে তৈরি হয়। এই মন্দিরটি প্রায় 378 বছর আগে নির্মাণ করা হয়েছিল। এই শ্যামরায় মন্দিরকে দেখেই নাকি দক্ষিণেশ্বরে কালী মন্দির তৈরি করা হয়। এই মন্দিরে টেরাকোটার কাজ খুবই সুন্দর। এই মন্দিরের বিগ্রহটি 1932 সাল পর্যন্ত পূজিত হয়। তারপর মল্লরাজাদের পরিবার বিগ্রহটি বাড়িতে নিয়ে যান। এই শ্যামরায় মন্দিরের সামনেও আপনারা দেখতে পাবেন অসংখ্য পোড়ামাটির দোকান। এরপর আমরা যাব রাসমঞ্চ, যা এই শ্যামরায় মন্দিরের দক্ষিণ দিকে অবস্থিত। অনেক মন্দির হয়তো আপনারা ঘুরবেন ফিরবেন এবং তার ইতিহাস জেনে চলে আসবেন, কিন্তু যখন আপনারা এই রাসমঞ্চে আসবেন তখন কিন্তু আর এখান থেকে যেতে ইচ্ছে করবে না। কারণ এই মন্দিরের স্থাপত্যশৈলী এবং এইখানকার পরিবেশ আপনাদের চক্ষু এবং হৃদয় দুটোই বশ করে ফেলবে। এই রাসমঞ্চের উপরের অংশ মিশরের পিরামিডের ন্যায়, মধ্যের অংশ বাংলার চালার অনুকরণে তৈরি, আবার নিচের অংশে মুঘল স্থাপত্যের প্রভাব বিশেষভাবে লক্ষ্য করা যায়। বর্তমানে আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া এখন এই রাসমঞ্চের রক্ষণাবেক্ষণ করছে। মল্লরাজা বীরহাম্বীর 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ প্রতিষ্ঠা করেন। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব পালিত হয়েছিল, সেই জন্যই এই মঞ্চটিকে রাসমঞ্চ বলা হয়। রাসমঞ্চের বিপরীত দিকে আছে গোশালা, তো আপনাদেরকে গোশালায় নিয়ে যাবো। এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে রাসমঞ্চ, আর এটা হচ্ছে গোশালা। রাসমঞ্চের অপোজিটে আছে গোশালা। বন্ধুরা, আপনারা রাসমঞ্চে ঘুরতে এসে রাসমঞ্চের সৌন্দর্য দেখে হয়তো ভুলেই গিয়েছেন যে পাশে একটা গোশালা আছে। যদি আপনারা এই গোশালাটি দেখে থাকেন তাহলেও একটা কমেন্ট করবেন, আর যদি না দেখে থাকেন তাহলেও একটি কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমার মনে হয় আপনারা হয়তো অনেকেই এই গোশালাটা দেখেননি। এই গোশালায় এসে আমার খুবই ভালো লাগলো, কারণ এই গোশালাতে এই গরুগুলিকে খুবই যত্নে রাখা হয়। তো বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। বিষ্ণুপুর ঘুরতে ঘুরতে আমার এটাই মনে হয়েছে যে এটাই বৃন্দাবন, আমার আর বৃন্দাবন যাওয়ার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আপনাদের কি মতামত সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বিষ্ণুপুরের বিখ্যাত দলমাদল কামান দেখে আমরা চলে এলাম মা ছিন্নমস্তা মন্দির। মা ছিন্নমস্তা মন্দিরের পাশেই আছে এই দলমাদল কামান, যা মল্লরাজারা মুর্শিদাবাদ থেকে নিয়ে এসেছিলেন। এরপর আমি চলে এলাম মা ছিন্নমস্তা মন্দিরে। বিষ্ণুপুরের এক ব্যবসায়ী কৃষ্ণচরণ ভুই মায়ের স্বর্ণাদেশ পেয়ে মা ছিন্নমস্তাকে 1973 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন। অনেকে বলেন যে এই মূর্তিটি রাজস্থান থেকে আনা হয়েছিল, কিন্তু এই মন্দিরের পূজারি আমাকে বললেন যে এই মূর্তিটি তুর্কিরডাঙ্গার এক আশ্রম থেকে নিয়ে আসা হয়েছে। তো গাইস, আপনাদেরকে আজকে রাজবাড়ি দেখাবো, বিষ্ণুপুরের রাজবাড়ি। হয়তো আপনারা দেখেননি, আমি আগেই বলেছিলাম স্ট্যান্ডেই, বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে বলেছিলাম যে আপনাদের জন্য একটা নতুন কিছু অপেক্ষা করছে, যেটা অনেকেই আপনারা দেখেননি। তো আমি আজকে এসেছি বিষ্ণুপুরের রাজমহল বা রাজবাড়ি। এইটা এই দিকে এইটা হচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ, এইগুলোকে হাওয়া মহল বলা হয়। এই রাজবাড়ি এইখানে পুরোটাই রাজবাড়ি ছিল, এটা পুরোটাই রাজবাড়ি ছিল, দেখতে পাচ্ছেন। এইখানে চারটে স্তম্ভ ছিল, দেখুন, এইখানে একটা হাওয়া মহল, এই একটা হাওয়া মহল, এইদিকে একটা হাওয়া মহল, আর এইটা একটা হাওয়া মহল। তো বন্ধুরা, এইখানে আছে একটা করুণ ইতিহাস, আমি আগের ভিডিওতে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ওই যে হাওয়া মহল দেখতে পাচ্ছেন, ওইখান থেকেই আততায়ীরা রঘুরাজ সিংহদেবকে নিচে ফেলে দিয়েছিল। আর এইটাই ছিল পুরোটাই রাজবাড়ি চত্বর। তো আমি অনেকদিন আগে এসেছিলাম, একজন বলেছিলেন যে এইখানে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গটা আমি আছে কিনা দেখবো। উনি বলেছিল যে ওই জায়গা থেকে সুড়ঙ্গটা বেরাবে, তো আমি চেষ্টা করবো ওই সুড়ঙ্গর কাছে যাওয়ার, সুড়ঙ্গটা ওরা রক্ষণাবেক্ষণ করেছে কিনা। তো যাই হোক, তো দেখুন এই রাজবাড়ির অবস্থা, প্রায় 600 বছর পুরনো রাজবাড়ি। আর এইখান থেকেই নাকি একটা ইঙ্গিত যেত, এই স্তম্ভগুলি থেকেই নাকি একটা ইঙ্গিত যেত, লাখ লাখ সৈন্য একসঙ্গে জড়ো হতো, এই সেই জায়গা। তো আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, এইখানেই ছিল সেই রাজবাড়ি। আর এইখানে যে রানীরা থাকতো, তারা
এইখানেই, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা পুকুরের ঘাট, সুন্দর ইটের কাজ করা, এইখানে ইটের কাজ দিয়ে বাঁধানো। তো এইখান থেকেই এই পুকুরের রানীরা চান করতে যেতেন। তো চলুন আপনারা দেখাচ্ছি, পাথরের সিঁড়ি আছে এখানে। তো দেখতে পাচ্ছেন গাইস, এই যে এই জায়গা, এই পুকুরে রানীরা চান করত। এই এই পুকুরে একমাত্র রানীদের দেরই আসার অনুমতি ছিল, ছেলেরা বা পুরুষরা আসতে পারতো না। এই সেই জায়গা, দেখুন আপনাদেরকে বলেছিলাম যে এইখানে একটা সুড়ঙ্গ আছে। তো দেখা যাক সুড়ঙ্গটাকে এখানে রক্ষণাবেক্ষণ করা হয়েছে কি না, ওই জঙ্গলের ভিতরে আছে, তো গিয়ে গিয়ে দেখবো। সবাই ছিল এই জঙ্গলের মধ্যে সুড়ঙ্গ, কিছু দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু এখনও দেখতে পাচ্ছি পরিষ্কার হয়নি। না, পরিষ্কার হয়নি, এইখানেই ছিল সেই সুড়ঙ্গ, এবং আছে, যদি এই জায়গাটা পরিষ্কার করা হয়, এই জায়গাতে সেই সুড়ঙ্গটা আছে। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন পেছনে হাওয়ামহল। তো আপনাদেরকে আমি এইটাই দেখানোর জন্য বাস স্ট্যান্ডে বলেছিলাম যে অনেকেই হয়তো অনেক কিছু দেখাতে পারে না, আর সেই জিনিসগুলি আপনাদেরকে দেখাবো। এরপর আমি চলে এলাম ছোট পাথরের দরজার দক্ষিণ দিকে, হুজুম টিলা এলাকায়, যেখানে আছে এই পাথরের হ্রদটি। এই পাথরের হ্রদটি খুবই সুন্দর লাগলো, আপনারা যদি পারেন তাহলে এই পাথরের হ্রদটি একবার দর্শন করে যেতে পারেন। সবার শেষে দীর্ঘ অপেক্ষার পর আপনাদেরকে দেখালাম এই বিষ্ণুপুর মল্লরাজাদের কুলদেবতা মদনমোহন মন্দির। এই মদনমোহন মন্দির বিশাল একটা ঐতিহ্য বহন করে আসছে যুগ যুগ ধরে। ছোটবেলায় পিসির মুখে, মা বাবার মুখে শুনেছিলাম, যখন বিষ্ণুপুরে বর্গী আক্রমণ হয় তখন এই মদনমোহন কামান দেখে সেই বর্গীদের তাড়িয়ে দিয়েছিল। প্রমাণ হিসাবে দেখা যায় যখন ব্রাহ্মণ মশাই এই মন্দির পুজো করতে আসেন তখন মদনমোহনের বিগ্রহের হাতে বারুদের পোড়া ছাপ। অন্যান্য মন্দিরের মতনই এই মদনমোহন মন্দিরেও অসংখ্য টেরাকোটার কারুকার্য আপনারা লক্ষ্য করতে পারবেন। এই মদনমোহন মন্দিরের রাধাকৃষ্ণকে এখনও পর্যন্ত অন্নভোগ দেওয়া হয়, সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি হয় দেখার মতো। তো আজকে আপনাদেরকে গোশালা দেখিয়েছি আর হাওয়ামহলটি দেখালাম। এই হাওয়ামহলটি, এই রাজবাড়িটি আছে মৃন্ময়ী মন্দিরের পেছনে। তো আপনারা যদি মৃন্ময়ী মন্দির বা রাধেশ্যাম মন্দির আসেন, তাহলে পাশাপাশি যদি কাউকে জিজ্ঞেস করেন যে হাওয়ামহল কোথায় বা কোন দিকে যাব, আপনাদেরকে তারা রাস্তা দেখিয়ে দেবে। তো বন্ধুরা, আমি আমার ভিডিও এইখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।